وقال عز من قائل: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. حمد وتعريف شكر وبرشنشا الله رب العالمين الجنة جار بشيش مهربانيت أسك صلاة الجمعة خطبة أمرا وبستي ستبع لهم إذن الله باكر شكر دائك ربوري الحمد لله وشنك درود بم سلام برشت حق أبنا رمان نبي سرشت نبي آخر زمان نبي الله رب العالمين البريد ترسول خاتم النبيين أحمد مصطفى محمد رسول الله صلى الله عليه وسلم شماني تو مسلمان كرام আমাদের সামনে সমাগত কিছুদিন পর হতে যাচ্ছে পবিত্র মাস মাহে রমাদান। এজন্য আজকে আমরা রমাদানের প্রস্তুতি স্বরূপ আমাদের কি কি করণীয় এ সম্পর্কে কয়েকটি কথা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, রমাদান এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এমন একটি ফজিলতপূর্ণ মাস, এমন একটি মর্যাদাপূর্ণ মাস যে মাসে মহান গ্রন্থ আল কুরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আর এই মহিমান্বিত মাসটিকে আমরা যেহেতু সামনে বরণ করতে যাচ্ছি এজন্য আমাদের কিছু প্রস্তুতির দরকার রয়েছে। এমনি স্বাভাবিকভাবে আমরা বুঝি বাড়িতে যদি কোনো মেহমান আসার কথা থাকে এবং সেটা যদি গুরুত্বপূর্ণ কোনো মেহমান হয় অবশ্যই বাড়িটি আপনি সুন্দর করে সাজান, অবশ্যই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করেন, অবশ্যই আপনি ভালো পোশাক পরিধান করেন, অবশ্যই আপনি ভালো খাবারের ব্যবস্থাও করেন। তো এই রমজান এটা এমন একটি আল্লাহ রাব্বুল আলামিনের মাস এবং এমন একটি গুরুত্বপূর্ণ মাস যেই মাসের ইবাদত, যেই মাসে ইবাদত করলে আপনার আমার এমনকি এমন একটি রাত্রি রয়েছে সেখানে যেই মাসে ইবাদত করলে হাজার মাস অপেক্ষা উত্তম, অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব ওই রমজান মাসের একটি রাত্রি ইবাদত করলে সেই সওয়াব বলেন সুবহানাল্লাহ। কাজেই এই ফজিলতপূর্ণ মাস এবং এই মাসে মানব জাতির চলার জন্য, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য মহাগ্রন্থ আল কুরআনুল করিম নাযিল হয়েছে, যে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আগামী রমজানের আগামী খুতবাগুলিতে বলবো। আজকে শুধু বলবো এই প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা কি করব। সম্মানিত বন্ধুগণ, এই রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য সর্বপ্রথম আপনাকে আমাকে যে কাজটি করা দরকার সেটি হলো তাওবা। তাওবা করা দরকার, ইস্তিগফার করা দরকার, ক্ষমা প্রার্থনা করা দরকার। কারণ আমরা এই যে 1টি বছর চলে গেল কত না পাপের সঙ্গে জড়িত, কখনো অপরাধ কতই না অপরাধের সঙ্গে জড়িত, কতই না গুনাহের সঙ্গে জড়িত, কতই না হারামের সঙ্গে জড়িত, কতই না সেই বাজে কাজের সঙ্গে জড়িত। এজন্য করে আসুন আল্লাহর কাছে ফিরে আসার আগেই নিজেদের দেলটাকে সাফ করি, নিজেদের দেলটাকে পরিচ্ছন্ন করি, নিজেদের অন্তরটাকে পরিষ্কার করি। আর এই পরিষ্কার করার একটি সাবান হলো তওবা। ময়লা কাপড় যখন পরিষ্কার করতে যান অবশ্যই আপনাকে সাবান দিতে হয়, সাবান দিয়ে না হলেও আপনার ওই পাউডার দিতে হয়, সেটাও না হলে অনেক সময় আপনার ক্লোরক্স দিতে হয়। কারণ কি? যাতে করে ময়লাটা সম্পূর্ণভাবে দূর হয়ে যায়। তো ওইরকম আপনার আমার অন্তরে এই পাপের মানে জগতে আমরা ডুবে রয়েছি পাপের কারণে। আল্লাহ বলছেন বাররানা আলা কুলুবিহিম, ওদের অন্তরে বরং জাং ধরে গেছে জাং। এই জাংটা সারানোর জন্য অবশ্যই আপনার আমার তওবা করা দরকার, ফিরে আসা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া দরকার। সেই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 31 নম্বর আয়াতে বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। বিশেষ করে আল্লাহ বলছেন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ। তার মানে বোঝা যায় ঈমানদারদের মধ্যেও কি হয়, পাপ হয়। সেজন্য আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ, হে মুমিনগণ,
তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, ফিরে যাও, ফলে কি হবে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে, নাজাত পেতে পারো, মুক্তি পেতে পারো। এজন্য করে সূরা হুদের 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, আল্লাহকে বলো আল্লাহ আমাকে মাফ করে দাও, এ আল্লাহকে বলো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহকে বলো আল্লাহ আমার অপরাধগুলি মার্জনা করে দাও, ওয়া তুবু ইলাই, ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করো। এই তওবাটা কিভাবে হবে আপনার আমার সেটা জানা দরকার। মূলত আপনার কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তওবা 2 ধরনের, একটা হলো মানুষের হক যদি নষ্ট করেন, আর একটা যদি আল্লাহর হক নষ্ট করেন। যদি কোনো ব্যক্তি মানুষের হক নষ্ট করে থাকেন, অবশ্যই মানুষের হকটা ফিরিয়ে দিতে হবে এবং এরপরে তওবা করতে হবে। তওবার অর্থ হলো কি, যে এই পরিকল্পনা গ্রহণ করবেন যে আমি ওই কাজটা আর করব না। তওবা কিভাবে করতে হবে আপনাকে শিখিয়ে দিই। তওবা করার নিয়ম হলো যে আইয়া আযিম আল্লাহ ইয়াউদ ইলাই, যে আপনি যে পাপের কাজটা করতেছেন এই পাপের কাজটা কি দেবেন, ছেড়ে দেবেন এবং এই পরিকল্পনা গ্রহণ করবেন আমি ওই পাপের কাজটা আর করব না। এক দ্বিতীয় নাম্বার শর্ত যেটা, সেটা হলো যে আইয়ানদিমা আলা মা ফাত, আপনার যে পাপের কাজগুলি হয়ে গেছে এজন্য অনুতপ্ত হতে হবে, অনুশোচিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, বলতে হবে, লজ্জিত হতে হবে যে আল্লাহ আসলে আমি এটা অপরাধ করছি। এবং 3 নম্বর কাজ যেটা, সেটা হলো কি, এবং 3 নম্বর কাজ যেটা, সেটা অবশ্যই আপনাকে ভালো কাজের দিকে অগ্রসর হতে হবে। অর্থাৎ আপনি ওই পাপের কাজটা ছেড়ে দেবেন, পাপের কাজে আর যাবেন না এই পরিকল্পনা করবেন এবং এজন্য লজ্জিত হবেন। এই লজ্জিত হওয়ার পাশাপাশি আরেকটি কাজ করা দরকার, সেটি হলো যে আমি অবশ্যই অবশ্যই এখন থেকে ভালো কাজ করব, ভালো কাজ বেশি করে করার চেষ্টা করবেন। সম্মানিত বন্ধুগণ, এর ফাঁকে এটা যদি বান্দার সঙ্গে কোনো আপনার আল্লাহ এবং বান্দা, আপনি এবং আল্লাহর মাঝে কোনো পাপ হয়ে গেছে, মনে করেন একটা পাপ করছেন, আপনি গুনাহের কাজ করছেন, পাপ ওই গুনাহের কাজটা ছেড়ে দেবেন আর ফেরে যাবেন না এবং এই পরিকল্পনা ওই জন্য লজ্জিত হবেন আর ভালো কাজ করার কি চেষ্টা করবেন। কিন্তু যদি কোনো বান্দার হক এরকম নিয়ে থাকেন, তাহলে ওই বান্দার হকটা কি, এইগুলির পাশাপাশি বান্দার হকটাও কি দেবেন, ফিরিয়ে দেবেন। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তওবা কবুল করবে। খুব সংক্ষেপে আপনাদের এতটুকু মেসেজ দিলাম, আসুন আমরা এই রমজানের প্রস্তুতির জন্য প্রথমত তওবা করি, ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি। এই ক্ষমা প্রার্থনার বিষয়ে আরও অনেক রয়েছে, আরেকটা হাদিস বলবো আয়েশা, যেটা যে হাদিসটি আল আগারবিল আগার বিন ইয়াসির আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কালা তিনি বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো আল্লাহর কাছে, ওয়াস্তাগফিরু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, ফা ইন্নি আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, কারণ আমি নবী আল্লাহর কাছে দৈনিক 100 বার করে তওবা করি। বলেন সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কি জীবনে পাপ ছিল ভাই? কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই, আল্লাহ তার পূর্বের পরের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। সেই নবী যদি দৈনিক 100 বার তওবা করে, আপনার আমার কতবার করা দরকার? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হ্যাঁ, রওয়াহু মুসলিম, সহি মুসলিমে 2703 নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে। কাজেই আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ফিরে যাই, হে আল্লাহ আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও, অনেক নামাজ কাজা করেছি আল্লাহ তুমি মাফ করে দাও, অনেক রোজা ছেড়ে দিয়েছি আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ অনেক পাপের সঙ্গে জড়িয়েছিলাম মাফ করে দাও, আল্লাহ আমাদের গুনাহগুলি ক্ষমা করে দাও। এই তওবা, এই এই অপরাধগুলি থেকে আমরা আল্লাহ তওবা করতেছি, ফিরে আসতেছি তোমার কাছে, এই পাপগুলি আর করব না আল্লাহ, এই অপরাধগুলি আর করব না, এই গুনাহের সঙ্গে আর যুক্ত হব না আল্লাহ তুমি ক্ষমা করে দাও।
ان شاء الله الله رب العالمين خوبا করবেন এই আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা নিয়ে ইনশাআল্লাহ আসুন আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করি বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রউফুর রহিম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا حمد تعريف شكر وبركاته আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বন্ধুগণ, রমজানের প্রস্তুতি হিসাবে দ্বিতীয় খুতবায় আমরা আরও যে কথাগুলি বলবো সেটি হলো যে প্রথমত বললাম যে তাওবা করতে হবে এবং এটা তাওবা হে নাসুহা মানে বিশুদ্ধ তাওবা করতে হবে, খাঁটি দিলে তাওবা করতে হবে। যে কথা আল্লাহ বলছেন হে ইমানদারগণ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো বিশুদ্ধভাবে, খাঁটি দিলে তওবা করতে হবে। অনেকেও খালি মুখের মধ্যে থাপ্পড় দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা বললেই হলো, অন্তরের অন্তঃস্থল থেকে বলতে হবে হ্যাঁ আস্তাগফিরুল্লাহ এটা পড়তে হয়। এজন্য তওবার কিছু শব্দ রয়েছে, খুব সংক্ষিপ্ত শব্দ কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজের শেষে আমরা কি বলি আস্তাগফিরুল্লাহ বলি। এরপরে আরো একটা আছে আস্তাগফিরুল্লাহ আল্লাজী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ, এটা আছে। এবং আরেকটা আছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। এই এটাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় দোয়া। এবং আরো একটা রয়েছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ দুইটাই একসঙ্গে, ক্ষমা চাওয়া এবং তওবা করা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ দৈনিক 100 বার পড়েন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন 70 বার পড়েন, পর্দা জায়েজ। সম্মানিত বন্ধুগণ, এজন্য সকালে 100 বার বিকালে 100 বার কমপক্ষে এটা পড়া অতি উত্তম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। সম্মানিত বন্ধুগণ, তওবার পরে আপনার রমজানের প্রস্তুতি হিসাবে আর যে কাজটি করা দরকার সেটি হলো রমাদানের মাসলা মাসাইল এগুলি জানা দরকার। অনেক মানুষ আছেন রমজানের মাসলা মাসাইল জানেন না, এজন্য আপনি নামাজ পড়তে গেলে যেমন নামাজ আগে শিখতে হয় ওই রকম রোজা রাখতে গেলে রোজার আহকাম, রোজার নিয়ম, রোজার পদ্ধতি, রোজা বা সিয়ামের গুরুত্ব এগুলি বুঝতে হবে। তিন নম্বর হলো রমজান মাসে রোজা থেকে যাবতীয় অপরাধ কাজগুলি অবশ্যই পরিহারযোগ্য পরিহার করতে হবে, বিশেষ করে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনার যাবতীয় পানাহার, স্ত্রী সম্ভোগ, এমনকি অনেক হালাল কাজ থেকে দূরে থাকতে হয়, যেমন স্বামী স্ত্রী মিলামেশা করা, খাওয়া পান করা ইত্যাদি, এই কাজগুলি আপনাকে শিখতে হবে। কোন কাজ করলে রোজা নষ্ট হবে, কোন কাজ করলে রোজা নষ্ট হবে না, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা জুমার খুতবাগুলিতে আলোচনা করব। তবে আপনার এই রমজানের প্রস্তুতি হিসাবে এইগুলি সংক্রান্ত যে কিতাবাদি রয়েছে, যে অডিও ভিডিও রয়েছে, এগুলি জানতে হবে, শিখতে হবে, জানতে হবে। তিন নম্বর গেল। চার নম্বর যেটা সেটা হলো রমজান আসার আগেই, রমজান আসার আগেই আপনার মানসিক প্রস্তুতি গ্রহণ করা। অনেক মানুষ রমজান আসার আগে ডাক্তারের কাছে যায় যে প্রেসক্রিপশন নেয়, তার উদ্দেশ্য হলো রমজানে রোজা না রাখা। এজন্য ডাক্তার ঔষধ দেয়, তিন বেলা খেতে হবে আপনার ঔষধ, তাহলে যদি রোজা থাকি তাহলে তো খাওয়া যাবে না। তা ডাক্তার আলহামদুলিল্লাহ মুসলিম ডাক্তার অনেক আছে, সেহরির সময় খাবেন, ইফতারের পরে খাবেন এমন করে বলে। আবার অনেক ভাই আছেন তারা বলে না আমার পেটের ব্যথা, আমার অমুক, আমার গ্যাস্ট্রিক, আমার ডায়াবেটিস, আমার এই সেই দুনিয়ার রোগের কথা বলে। তা আপনি বুঝবেন যে আপনি ধোকাবাজি করতেছেন না কি করতেছেন। এজন্য করে
প্রস্তুতি গ্রহণ করতে হবে মানসিক প্রস্তুতি এখন থেকে ভালো করে আপনি কি খাওয়া দাওয়া করেন সুন্দর সুস্থ থাকার প্রচেষ্টা চালান আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দোয়া করেন আরেকটি কাজ হলো কি দোয়া করা হে আল্লাহ আমাদের রমজান পর্যন্ত পৌঁছাও বলেন আমিন আল্লাহ আমাদের রমজান পর্যন্ত পৌঁছাও বলেন আমিন আল্লাহ আমাদের রমজানের রোজা রাখার তৌফিক দাও বলেন আমিন সঠিক ভাবে সঠিক দিলে আপনি নিয়ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে এর ফাঁকেও যাদের হায়াত উঠে যাবে তারা তো আল্লাহর কাছে চলেই যাবে সম্মানিত বন্ধুগণ এজন্য করে আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে যে কি আমার মানসিক ভাবে যে আমি ইনশাআল্লাহ রমজান মাসে কি থাকব রোজা থাকব এরপর আরেকটি কাজ যে রমজান মাসে আমি কোরআন তেলাওয়াত করব বিশেষ করে অন্য মাসেও করতে হয় কিন্তু রমজান মাসে বিশেষ করে আপনি পরিকল্পনা গ্রহণ করবেন এখন থেকে যে আমি রমজান মাসের জন্য কোরআনটা খতম করতে পারি এই জন্য একটা সময় এখন থেকে বের করেন যে কোন সময়টা আমি পড়তে পারবো সম্মানিত বন্ধুগণ এই জন্য তাখতিত বলা হয় আরবিতে অর্থাৎ পরিকল্পনা গ্রহণ করবেন প্রস্তুতি গ্রহণ করেন এখন থেকে যে আমি এক মাসে আমি কয়েকবার কোরআন খতম করব কমপক্ষে একবার হলেই তো কোরআনটা খতম করবেন আর যে সমস্ত ভাইরা পড়তে পারেন না তারা এখন থেকে প্রচেষ্টা করেন যে আমি এই কয়েকদিনের মধ্যে চেষ্টা করি দেখি আরও 10-12-15 দিন আছে আমি এই কয়েকদিনের মধ্যে কোরআনটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পাবেন অনেক ভাই অনেক কাজ জানতেন না এদেশে এসে শিখেছেন তারা কিভাবে পাইলেন পাইলেন চেষ্টা করার কারণে তা আপনি কোরআন পড়বেন কোরআন চেষ্টা করতে যান তাহলে অবশ্যই আপনি এর মাধ্যমে অবশ্যই আল্লাহর কালাম শিখতে পারবেন সম্মানিত বন্ধুগণ এরপরে আরেকটি জিনিস সেটি হলো কি অবশ্যই রমজানের আগে আপনাকে এই মানসিক প্রস্তুতির সাথে সাথে আপনার স্ত্রী পুত্র ছেলে মেয়ে তাদেরকেও প্রস্তুত করতে হবে তাদেরকেও উৎসাহ দিতে হবে যে রমজানের ফজিলত অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি মাস এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো তোমাদের রোজা রাখতে হবে তোমাদের কি ইবাদত করতে হবে অনেকে শুধু ইফতার বানাতেই ব্যস্ত হয়ে যান রমজান মাসে ইবাদতের কোনো খবরই নেই এই কাজ করা যাবে না অবশ্যই একটা সময় বের করতে হবে যে আমি কিভাবে সেই পাঁচক্ত নামাজ যাতে জামাতে পড়তে পারি তারাবির নামাজ যাতে জামাতে পড়তে পারি আমি যাতে করে জিকির আজকারগুলি করতে পারি আমি যাতে করে কোনো নামাজ আমার মিস না হয় আমি যাতে করে ভালো করে রোজা রাখতে পারি এই কাজগুলি পরিপাটি করে এখন কিভাবে করবো এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেবেন আসুন আমরা সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ রমজানুল মুবারাকে আমাদেরকে আগত রমজানে পৌঁছাও বলেন আমিন আল্লাহ আমাদেরকে রমজানুল মুবারাকে রোজা রাখার তৌফিক দাও বলেন আমিন হে আল্লাহ আমাদেরকে তারাবির নামাজ পড়ার তৌফিক দাও হে আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দাও আল্লাহ পাশাপাশি আমাদেরকে দান খয়রাত ইত্যাদি করার তৌফিক দাও বিশেষ করে প্রবাসী যারা রয়েছেন তারা এখন থেকে কিছু টাকা নিজেদের বাবা মা যারা রয়েছেন কমপক্ষে তাদেরকে কিছু টাকা পাঠিয়ে দেন তাদেরকে কিছু টাকা পাঠিয়ে দেন যাতে করে তারা রমজানের প্রথম থেকে আপনার টাকা দিয়ে ইফতার করতে পারে এই প্রস্তুতি গ্রহণ করেন এখন থেকে সম্মানিত বন্ধুগণ রমজান মাসে একজনকে ইফতার করালে সে রোজা থেকে যত সওয়াব পাবে আপনি ইফতার করিয়ে ওই রকম সওয়াব পাবেন বলেন সুবহানাল্লাহ বিহামদিহি তো এই জন্য করে ওটা একটা প্রস্তুতির অন্তর্ভুক্ত আপনি পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যতটুকু আপনার সাধ্য গুলায় আপনি তাদের সহযোগিতা করার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদেরকে দান করেন বলুন আমিন এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে তওবার আমাদের তওবাটা কবুল করে নাও আল্লাহ আমাদেরকে সঠিকভাবে তওবা করা তৌফিক দাও আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম اللهم تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا وثبت السناتنا واهد قلوبنا واصل سخيمة صدورنا يا ارحم الراحمين اللهم اغفر لنا ولآبائنا ولأستاذنا ولشيوخنا ولمن حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات انك مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين